বেটা টেকো গোপাল, একবার যদি তোমাকে বাগে পেয়েছি আমি কিন্তু ছাড়ব না। অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেড়ে। অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেড়ে। কিছু বললে গোপাল? গোপাল 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 বেটা টেকো গোপাল, একবার যদি তোমাকে বাগে পেয়েছি আমি কিন্তু ছাড়ব না। খুব জোর বেঁচে গেছি, দাঁড়া এবার তোর ব্যবস্থা আমি করছি। তাহলে মনে মনে এই ছিল, তাই বলছিলাম কি, ওই মন্ত্রীমশাই যদি আরো নিরীহ কোন প্রাণীর রূপ করে আসতেন। নিরীহ প্রাণী? যেমন ধরুন ওই গরু। তা ভালো, কিন্তু কাঁচা না সেদ্ধ করে দেবো? সব জানি না, এবার আমি তোর মাংস খুবলে খাবো। করে বাবা, তা গা ভাই। কিন্তু খেয়াল রেখো, সেটা করতে গিয়ে যেন একটু রক্ত না বেরোয়। রক্ত বেরোবে না, তুমি তো নিজেই বলেছো শুধু মাংস নেবে, রক্ত নেওয়ার কথা তো বলেনি। আমাকে এক সপ্তাহ সময় আর 50টা স্বর্ণ মুদ্রা দিতে হবে মহারাজ। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গোপাল। হ্যাঁ কি করছিস?